হোয়াটস অ্যাপ গাইস, ইটস ইউর বয় সুজিত, কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আজকে আমি আছি ঘটপুকুরে। তো ঘটপুকুরের সব থেকে বড় একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে কীর্তন অনুষ্ঠান। তো আমি সেই কীর্তন অনুষ্ঠানে যাব। এটা হচ্ছে আজকে লাস্টের আগের দিন। এখন ভেতরে যাব, ভেতরে অনেক লোকে আছে। ঘটপুকুর স্কুলটা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। মজাদার বিষয়, এই সময় টোটো যারা চালাচ্ছে তো ভাড়া কিন্তু পিটে নিচ্ছে, 10 টাকার জায়গায় 20 টাকা, মানে এরকম ভাড়া নিচ্ছে। ঢোকার সঙ্গে সঙ্গেই জিলিপি সুন্দর চপ আছে, সাইডে আইসক্রিম আছে, এই সাইডে ভুট্টা আছে, এই সাইডে বাদাম আছে, এই সাইডে খই আছে। খাবার দাবার পাব, চলো এবার ভেতরে। ফার্স্টে মণ্ডপের দিকে যাবো, তারপর অন্যদিকে যাবো। এখানে কিন্তু যারা পুজো দিতে আসে তারা দক্ষিণে যেতে চায় দিতে পারে কিন্তু। শুধু একবার দেখুন কত লোক, মানে আজকে হচ্ছে লাস্টের আগের দিন, তো বলে কত লোক একবার দেখুন। খাবার সাইড, চলো খাবার সাইডটা একটু ঘুরে আসি, ঘুরে তারপর অনেক সকাল থেকে খাটছিস তো? এই কিন্তু আমার বন্ধু আজ সকাল থেকে খাটছে, এও কিন্তু আমার বন্ধু, বেশিরভাগ লোক চেনা পরিচিত। টোটাল কিন্তু তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা লাইন বসেছে। তো আমরা কিন্তু 2টো লাইন কভার করি, এই লাইনটা কভার করি। সুকুমার দা আছে, সুকুমার দা রান্না বান্না হচ্ছে। এখানে কিন্তু পায়েস আছে, এই যে তোমার আলুর দম রয়েছে, আর ভাত আছে। এই যে স্কুলের মধ্যে রান্না প্রাইমারি একটা সবাই রান্না বান্না করছে, রান্না হচ্ছে। এই যে তিনটে কিন্তু উনন চলছে, আর তোমার 2টো কাকামোনা কিছু বলতে চাচ্ছে, বলো।
কীর্তন ভালোই শুনছি। তুমি কি রান্নাবান্না করছো? কমপ্লিট হয়েছে? এখন কটা অবধি চলবে রান্নাবান্না? কটা অবধি চলবে? এই আপাতত এক্ষুনি একটু কম আছে, রান্না 12টা অবধি চলবে। এই কাকাদের সাথে কথা বলে কিন্তু ভালো লাগবে। কোথায় ছিলে তুমি? একটা মোবাইলে ফোন আছে, খুব ভালো চলে। আলাদা চেয়ার টেনে দেবো একবার দেখো, আলাদা চেয়ার টেনে দেবো, মানে এরকম ব্যাপার। যাই হোক, সবকিছু মিলে কিন্তু সেটা হেভি লাগছে। ভাত দিয়েছে, আলুর দম দিয়েছে, ডাল দিয়েছে। হাই, কি বলবো, রান্না বান্না যে এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে। পাগল হয়ে গেছে, রাখ খাওয়ার সময় রাখ। খুব সুন্দর রান্না বান্না। তোমরা যারা যারা খাবে কালকে, তোমরা অবশ্যই আমি বলবো যে তোমরা এখানে এসে প্রসাদ খেয়ে যাবে, কারণ রান্না বান্না খুব সুন্দর হয়েছে। পেছনে কীর্তন হচ্ছে, আর এগুলো আমাদের খাওয়া দাওয়া করছে। আমরা সকালে দেখা